গত বছরের শুরুতে বীর ও শেষে নবাব এলএলবি ছবি দিয়ে আলোচনায় ছিলেন দেশের শীর্ষ নায়ক সাকিব খান। নতুন বছরে নিজের প্রযোজিত বেশ কিছু ছবি নিয়ে বেশ ব্যস্ত থাকতে দেখা যাবে এই নায়ককে। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ছায়াবৃক্ষ শীর্ষক নামে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিটি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে খুব দ্রুতই এক হচ্ছেন সাকিব অপু, তবে তা বাস্তবে নয় পর্দায়। সাকিবের সঙ্গে পর্দাতেও অপুর জুটি হওয়ার বিষয়টি বেশ অবাক করার মতোই, কিন্তু এই বছর সেটা হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। কিন্তু কিভাবে? সাকিব ও অপুর ডিভোর্সের আগে তারা কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই ছবিগুলো নিয়ে বিপাকে ছিলেন পরিচালক ও প্রযোজকরা। তবে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে সেই ছবিগুলো এই বছর শেষ হতে পারে। যদিও বিষয়টি নিয়ে সাকিব খান কিংবা অপু বিশ্বাসের তরফ থেকে কোনো মন্তব্য এখনো আসেনি, তবে এবছরই এই ছবিগুলোর শুটিং শেষ হবে বলে জানা গেছে। সেটা হলে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সাকিব ও অপুকে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণায় নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন অঙ্গনের একঝাঁক তারকা। তারা ট্রাকে করে প্রচারণায় নগরীর বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চান। রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন শিল্পীবৃন্দের ব্যানারে নৌকার সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় চলচ্চিত্র টেলিভিশন তারকাদের মধ্যে প্রচারণায় অংশ নেন রিয়াজ আহমেদ, অভিনেত্রী তানফিন সুইটি, অরুণা বিশ্বাস, মীর সাব্বির, তারিন, বিজরি বরকতুল্লাহ, নায়িকা মাহিয়া মাহি, নায়িকা অপু বিশ্বাস ও নায়ক সাইমন সাদিক প্রমুখ। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়ে থাকে। চ্যানেলের অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।